আচ্ছা বলে না, আমি নিজে পরিবর্তন না হলে সমাজ পরিবর্তন হবে? এই জন্য ইসলামের থিওরিটা আলাদা। ইসলামের স্লোগান হলো বদলে যাও বদলে দাও না, ইসলামের স্লোগান হলো বদলে যাই বদলে দেই। বদলে যাই, আগে নিজে পরিবর্তন হব, এরপরে সমাজকে পরিবর্তনের ফিকির করব। ঠিক আছে, আমাদের দেশের প্রতিটা মানুষ যদি প্রত্যেকটা ব্যক্তি তার জায়গা থেকে চিন্তা করে আগে আমি নিজে পরিবর্তন হব, তো দেখবেন আপনাকে আমাকে নিয়েই সমাজ কথা বলে না, আপনাকে আমাকে নিয়েই সমাজ, আপনার আমার বাহিরের সমাজ না। যদি আমি চিন্তা করি ভালো হয়ে যাব, আপনি চিন্তা করেন ভালো হয়ে যাবেন, ইমাম যদি চিন্তা করে আমি ভালো হব, মুসল্লি যদি চিন্তা করে আমি ভালো হব, বক্তা যদি চিন্তা করে আমি ভালো হব, সাধারণ শ্রোতা যদি চিন্তা করে আমি ভালো হব, নেতা যদি চিন্তা করে আমি ভালো হব, জনগণ যদি চিন্তা করে আমি ভালো হব, একটা সময় গোটা সমাজ ভালো হয়ে যাবে। তো আমাদের সমাজের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা নিজেরা কেউ ভালো হতে চাই না, সমাজকে ভালো বানাতে চাই। এই জন্য দেখবেন যিনি চোরের বিরুদ্ধে কথা বলে তিনি নিজেই বড় চোর, যিনি ডাকাতের বিরুদ্ধে কথা বলে তিনি নিজেই বড় ডাকাত, যিনি দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, কথা বলেন না কেন, যিনি বাংলাদেশের সবচেয়ে দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন তার চাকরি শেষ হওয়ার পরে খুঁজলে পাওয়া যায় তিনি সবচেয়ে বড় দুর্নীতির সাথে জড়িত ছিলেন। কারণ কি? কারণ হলো আমরা নিজেকে পরিবর্তন করার ফিকির করি না, সমাজ পরিবর্তন করার ফিকির করি। সমাজ আলাদা কোনো বিষয়ের নাম না, আলাদা কোনো জনগোষ্ঠীর নাম সমাজ নয়, আপনাকে আমাকে নিয়েই সমাজ। এই জন্য এখানে আমরা যারা আছি প্রত্যেকেই যদি প্রত্যেকের জায়গার থেকে ফিকির করি আমি ভালো হব, দেখবেন একটা সময় গোটা সমাজ ভালো হয়ে যাবে, ঠিক না? পৃথিবীতে যত আদর্শ আছে, পৃথিবীতে যত মানুষ আছে, যত নেতা আছে, সকল নেতার আদর্শের মধ্যে কিছু না কিছু ভেজাল আসতে কথা বলে আছে না নাই? কিন্তু একমাত্র আমার আপনার নবী সরওয়ারে দু আলম আকা নামদার তাজদের মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ চিল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার নবীর আদর্শের মধ্যে কোনো ঝামেলা আছে, ভেজাল আছে, ত্রুটি আছে, জাররা পরিমাণ সন্দেহ আছে? এর থেকে শ্রেষ্ঠ আদর্শ পৃথিবীতে আর হতে পারে? কেমন আদর্শ আমার নবী! আল্লাহ তাআলা নবীজির চরিত্রের সার্টিফিকেট দিচ্ছেন। কেন? পৃথিবীতে যত মানুষ আছে এদের প্রত্যেকের চরিত্রে কিছু না কিছু ভেজাল আছে, 100 ভাগ শিওর, 100 ভাগ পিওর চরিত্রের মানুষ দুনিয়ায় পাবেন না, কিন্তু আমার নবীর চরিত্রে কথা হয় না, জাররা পরিমাণ ভেজাল। আল্লাহর নবীর চরিত্রের ব্যাপারে আল্লাহ নিজে বলেন পয়গম্বর, আপনাকে মহান চরিত্র দিয়ে প্রেরণ করা হয়েছে, আপনি মহান চরিত্রের অধিকারী। মহান চরিত্র ভালো করে বুঝবেন, মহান চরিত্র, আজিম শব্দটা আল্লাহ পাকের একটা সিফতি নাম। কার সিফতি নাম? এই শব্দের অর্থ হলো মহান। কোন নবীর চরিত্র বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা আজিম শব্দ লাগান নাই, একমাত্র আমার আপনার নবীর চরিত্র বর্ণনা করতে গিয়ে আল্লাহ নিজে সিফতি নাম আজিম লাগাইলেন। কেন? আল্লাহ বুঝাইলেন আমি আল্লাহ যেমন মহান, আমি আল্লাহ পাকের যেমন তুলনা হয় না, আমার পয়গম্বরের চরিত্র ঠিক তেমন মহান, আমার পয়গম্বরের চরিত্রের সাথে কারো তুলনা চলে না। এই জন্য বলে চরিত্র তিন ধরনের হয়। কয় ধরনের মুখস্ত করেন? কয় ধরনের? এর মধ্যে চরিত্রের প্রথম স্তর খুলুকে হাসান, খুলুকে হাসান,
চরিত্রের প্রথম স্তর। এই চরিত্রের প্রথম স্তর কার মধ্যে আছে বুঝবেন কি করে? এক কথায় বোঝেন, যেই মানুষটা কারো প্রতি জুলুম করে না। কারো প্রতি কি করে না? তাহলে যদি কেউ কারো প্রতি জুলুম করে, তার কোনো চরিত্র নাই, ঠিক না? চরিত্রের দ্বিতীয় নম্বর স্তর খুলুকে করিম অথবা খুলুকে আহসান। এই মানুষটা কারো প্রতি জুলুম তো করেই না, তার প্রতিও যদি কেউ জুলুম করে সে তাকে মাফ করে দেয়। কিন্তু খুলুকে আজিম যার মধ্যে আছে, এর মধ্যে আলাদা কিছু গুণ থাকবে। এক নম্বর, সে কোনোদিন কারো প্রতি জুলুম করতে পারে না, কল্পনাও হবে না। দ্বিতীয় নম্বর, যদি তার প্রতি কেউ জুলুম করে তো মজলুম হয়ে জালিমকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ, একটু জোরে কোন। তিন নম্বর, মজলুম হয়ে জালিমের হিদায়তের জন্য দোয়া করবে। বলেন না কথা, মজলুম হয়ে জালিমের হিদায়তের জন্য দোয়া করবে। চার নম্বর, মজলুম হয়ে উল্টো জালিমের প্রতি সহানুভূতি দেখাবে। হ্যাঁ, এই চরিত্রটা আমার নবীর ছিল। এই চরিত্রটা কার ছিল? এই চরিত্রটা আমার নবীর ছিল। উদাহরণ, নবীজি ইহুদির বাড়িতে একবার চুক্তিবদ্ধ হয়েছেন। ইহুদির বাড়িতে নবীজি কাজ করবেন, কি কাজ? বালতির মধ্যে রশি বেঁধে কুয়া থেকে পানি উঠাবেন। এক বালতি পানি উঠালে নবীজিকে দুইটা খেজুর দেওয়া হবে। ইহুদির রশি ছিল দুর্বল। ইহুদির রশি দুর্বল থাকার কারণে রশি ছিঁড়ে বালতি কূপের মধ্যে পড়ে গেছে। আচ্ছা বলেন, এতে আমার নবীর কোনো দোষ আছে? সবাই কথা বলে না। কিন্তু বদমাশ ইহুদি এসে আমার নবীর গালের মধ্যে এক থাপ্পড় দিয়ে গেছে। এবার আমার নবীর আখলাক দেখেন। আচ্ছা বলেন তো, যদি আমার নবী চাইতেন পাল্টা থাপ্পড় দেওয়ার মতো শক্তি আমার নবীর ছিল না ছিল না? কেমন ছিল, কেমন ছিল? আরে, আমার নবী তো এমন একজন ব্যক্তিত্ব যার মধ্যে জান্নাতি 100 জন পুরুষের শক্তি আমার নবীর একার মধ্যে ছিল। মুসা আলাইহিসসালামের এক থাপ্পড়ে যদি একজন মরে যায়, শুধু এক থাপ্পড়ে, আমার নবীর প্রতিবাদ করার মতো শক্তি ছিল না? আমার নবী করেন নাই, প্রতিবাদ না করে রহমাতুল লিল আলামিন মাটির মতো নরম হয়ে গেছে। মাটির মতো নরম হয়ে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা রাগ করিয়েন না, আমি বালতিটা উঠায় দেই। আরে, আপনারা সুবহানাল্লাহ বলতে এত দেরি করলেন, বুঝি না কায়দা কানুন, বুঝি না আপনাকে। চট্টগ্রামের সুবহানাল্লাহ ওয়াজের পরে কই নাকি? রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা রাগ করিয়েন না, বালতিটা উঠায় দেই। ইহুদি চিন্তা করতেছে, গভীর কূপ, এই কূপের মধ্যে থেকে মুহাম্মদ বালতি উঠাবে কি করে? আমার নবী রাহমাতুল্লিল আলামিন বিসমিল্লাহ বলে হাত কূপের মধ্যে ঢুকাইলেন। ইহুদি তাকিয়ে তাকিয়ে দেখতেছে নবীজির হাত কূপের মধ্যে। আপনি একটু পরে পরে কথাগুলো তো সমস্যা ভাই। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম হাত কূপের মধ্যে দিচ্ছেন তো হাত লম্বা হচ্ছে। হাত বলেন না, বলেন না, বলেন না, আরে বলেন না ভালো করে। হাত, আমার নবীর হাত তো নর্মাল হাত না, এটা নবুয়তের হাত, রিসালাতের হাত। আমার নবীর হাত তো মুজিজার হাত। ইহুদি তাকিয়ে তাকিয়ে দেখতেছে নবীজির হাত লম্বা হতে 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 বালতি পর্যন্ত গিয়ে পৌঁছে গেল। আমার নবী বালতি রশি পানি সহ উঠাইয়া ইহুদির সামনে নিলেন, চাচা এই যে আপনার বালতি। আচ্ছা, এতটুকু পর্যন্ত হইলেও শেষ ছিল। এর পরের আচরণ নবীজির আরো আশ্চর্যজনক, যেটা ইহুদি কল্পনাও করে নাই যে এত চমৎকার আচরণ নবী করতে পারেন। এবার রহমাতুল্লিল আলামিন ইহুদির হাত নিয়েছেন। আচ্ছা বলেন তো, থাপ্পড় কি আমার নবী দিয়েছেন না ইহুদি আমার নবীরে থাপ্পড় দিছে? রহমাতুল্লিল আলামিন এবার ইহুদির হাত নিয়েছেন, হাত নিয়ে মালিশ করতেছেন, মালিশ করতেছেন আর বলতেছেন, চাচা
হাতে ব্যথা পেয়েছেন, হ্যাঁ হ্যাঁ, এটাই নবীর আদর্শ, এটাই নবীর আদর্শ। তবে এখানে ছোট্ট কথা মনে রাখবেন, নবীজির এই জায়গা থেকে আমাদের উম্মতের জন্য চমৎকার এক শিক্ষা, যেই নবী এত নরম এত নরম এত নরম, ইহুদি আমার নবীকে থাপ্পড় দেওয়ার পরেও রহমাতুল্লিল আলামিন প্রতিবাদ করেন নাই, সেই নবী খোলা তরবারি নিয়া যুদ্ধের ময়দানে গিয়েছেন না জান নাই, একই নবী, এখানে প্রতিবাদ করেন নাই, অথচ সেখানে মধ্যে মুজাহিদ, বরঞ্চ সাহাবায়ে কেরামদেরকে যুদ্ধের জন্যে এমন গরম ভাষণ দিচ্ছেন যে নবীজির কপালের রাগ খাড়া হয়ে গিয়েছে। এর কারণ কি? নবীজি গোটা জাতিকে বুঝিয়েছেন, যতক্ষণ নিজের স্বার্থ হবে ততক্ষণ 100 ভাগ ছাড় দাও, যতক্ষণ ব্যক্তি স্বার্থ থাকবে 100 ভাগ ছাড় দাও, ইসলামের ব্যাপারে আসলে 1% ছাড় নাও, কথা কয় না, ব্যক্তি স্বার্থ 100 ভাগ ছাড় দাও, ইসলামের স্বার্থ 1 ভাগও ছাড় নয়। এই জন্য আমি মাঝে মাঝে বলি, তোমরা গালি দেওয়ার প্রয়োজন হয় আমাকে 1000 বার গালি দাও, প্রতিবাদ করবো না, আমার বাবাকে গালি দাও, প্রতিবাদ করবো না, আমার উস্তাদকে গালি দাও, প্রতিবাদ করবো না, আমার পীরকে গালি দাও, প্রতিবাদ করবো না, আমার রাজনৈতিক নেতাকে গালি দাও, প্রতিবাদ করবো না, কিন্তু সাবধান, আল্লাহকে নিয়ে যদি কথা বলো, নবী নিয়ে যদি কথা বলো, কোরআন নিয়ে যদি কথা বলো, ইসলামের প্রতি যদি আঘাত হানো, খোদার কসম মধ্যে মুজাহিদ হয়ে রাস্তায় নেমে যাবো, বেঈমানদেরকে ছাড়বো না। আমরা মুসলিম জাতি বড় নরম জাতি, কারোর সাথে মারামারি নেই, কাটাকাটি নেই, দ্বন্দ্ব নেই, হাসাদ নেই, ফাসাদ নেই, বরঞ্চ আমরা অমুসলিমদেরকে মহাব্বত করতে প্রস্তুত, কিন্তু ইসলামের বিরুদ্ধে কোনো চক্রান্তর ষড়যন্ত্র আমরা মানতে পারি না, কোনোদিন মানি নাই, মানছি না, ভবিষ্যতে মানব না ইনশাআল্লাহ, ঠিক আছে তো ইনশাআল্লাহ, একমাত্র ইনশাআল্লাহ, তৈয়ার কারা কারা একটু দেখি হাত গুলো ধরে, আল্লাহ কবুল করুন, আমিন বলো। হ্যাঁ, থিওরিটা নিয়ে না জীবনের জন্য, এই থিওরিটা বুঝছেন তো, ব্যক্তি স্বার্থ 100% ছাড় দেব, ব্যক্তি স্বার্থ 100% ছাড় দেব, ইসলামের স্বার্থ 1% ছাড় হবে না। মুসলমান রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ইহুদি তো তাকায়া নবীজির টাটকা মুজিজা দেখতেছে, দ্বিতীয় খুলুকে আজিমের নমুনা দেখতেছে, ইহুদি আমার নবীর দিকে তাকায় আছে, এই মুহাম্মদ, এতদিনই মুহাম্মদকে পাগল বলেছে মক্কার মানুষ, এতদিনই মুহাম্মদকে জাদুঘর বলেছে, এই মুহাম্মদকে গণক বলেছে, এই মুহাম্মদকে কবি বলেছে, চিন্তা করে করে ইহুদির চোখ দিয়ে পানি অজান্তেই পড়তে আরম্ভ হয়েছে, ইহুদি আমার নবীর পায়ের কাছে বসে পড়েছে, আল্লাহু আকবার চিল্লায়, ইহুদি আমার নবীর দিকে হাত বাড়িয়ে দিয়েছে, মুহাম্মদ এতদিন তোমাকে আমি পাগল মনে করতাম, এতদিন তোমাকে জাদুকর মনে করতাম, কিন্তু আজকে তোমার মুজিজা আর খুলুকে আজিমের নমুনা দেখে সিদ্ধান্ত নিলাম, তুমি কোনো সাধারণ মানুষ নও, তুমি আল্লাহর প্রেরিত পয়গম্বর, আর দেরি করা যাবে না, হাত বাড়িয়ে দিলাম, কালিমা পড়িয়ে দাও, মুসলমান হয়ে যাও। আরে কোরআনুল কেরিমে আমার আল্লাহ তাআলা 25 জন নবীর নাম নিয়েছেন, সকল নবীকে আল্লাহ তাআলা নাম ধরে ডেকেছেন, আদম আলাইহিস সালামকে ইয়া আদম বলে ডেকেছেন, ঈসা আলাইহিস সালামকে ইয়া ঈসা বলে ডেকেছেন, মূসা আলাইহিস সালামকেও নাম ধরে ডেকেছেন, হ্যাঁ ইব্রাহিম আলাইহিস সালামকেও নাম ধরে ডেকেছেন, ইসহাক আলাইহিস সালামকেও নাম ধরে ডেকেছেন, ইয়াকুব আলাইহিস সালামকেও নাম ধরে ডেকেছেন, কিন্তু না, আমার নবীকে আল্লাহ তাআলা কোরআনের কোথাও নাম
ধরে ইয়া মুহাম্মদ বলে ডাকেননি, ডেকেছেন তো আলাদা উপাধি দিয়ে তাহা বলে ডেকেছেন, ইয়া সিন বলে ডেকেছেন, ইয়া আজ্জুহাল মুজাম্মিল বলে ডেকেছেন, ইয়া আজ্জুহাল মুদ্দাসসির বলে ডেকেছেন। আমার আল্লাহ তাআলা নবীর সাথে কথা বলেন তো চমৎকার করে বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা যহরাক। আমার নবীজির পুরনো স্মৃতি আল্লাহ স্মরণ করিয়ে দেবেন। তো আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়াজিদিকা ইয়তীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আ'ইলান ফাআগনা। নবীজিকে আল্লাহ তাআলা সান্ত্বনা দেবেন। তো আল্লাহ তাআলা বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার চিল্লায়া চিল্লায়া আমার দেশের যুবকরা নবী চিনে নাই, নবীর আদর্শ বুঝে নাই, আরে এই জন্য তো আমার নবীকে আইকন মানতে রাজি না, আইডল মানতে রাজি না। আরে তুমি তো এমন নেতা মানতে শুরু করেছো যে নেতাও নামাজ পড়ে না, তুমিও নামাজ পড়ো না। নেতাও সুদ খায় তুমিও সুদ খাও, নেতা ঘুষ খায় তুমিও ঘুষ খাও, নেতা বাবা মায়ের অবাধ্য সন্তান তুমিও বাবা মায়ের অবাধ্য সন্তান, দেশা নেতা দেশের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করে তুমিও দেশের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করো, নেতা জাহান্নামি তুমিও জাহান্নামি হতে শুরু করেছো। তোমার নেতা যদি আমার নবী হতো, তোমার আইডল যদি আমার নবী হতো, তোমার আইকন যদি আমার নবী হতো, তাহলে আমার নবীর মাথায় টুপি ছিল, যুবক তোমার মাথায় টুপি থাকতো, আমার নবীর মুখে দাড়ি ছিল, তোমার মুখে দাড়ি থাকতো, আমার নবীর সুন্নতি লিবাস ছিল, যুবক তোমার সুন্নতি লিবাস থাকতো, আমার নবী নামাজ ছাড়েন নাই তুমি নামাজ ছাড়তে না, আমার নবী হারাম রাস্তায় চলেন নাই তুমি হারাম রাস্তায় চলতে না, আমার নবী সুদ খান নাই তুমি সুদ খেতে না, আমার নবী ঘুষ খান নাই তুমি ঘুষ খেতে না, আমার নবী দীনের রাস্তা চলেছেন তুমি দীনের পথে চলতে, আমার নবী জান্নাতি ছিলেন তুমিও জান্নাতে রওনা করতে। এই জন্য আজকের এই মাহফিল থেকে ওয়াদা করে বিদায় হও, হযরত পীর সাহেব হুজুর চরমোনাইয়ের মাহফিল থেকে ওয়াদা করে বিদায় হও, নেতা টেতা বাদ দিয়া নেতা বানাবো তো আমার নবীকে বানাবো। নেতাকে বলে না, দেখছেন সবাই বলে না, নেতাকে জোরে, নেতাকে তোমার নেতা আমার নেতা। হ্যাঁ, স্লোগান জানে না এদেশের মুসলমান, স্লোগান শিখছে, রক্ত লাগলে আরো দেব, অমুক ভাইয়ের আদর্শ বাস্তবা কার রক্ত কারে দাও, এই রক্ত দিয়েছেন কে তোমাকে, তো তোমার নেতা হলে আমার নবী হবে, কথা বলেন না কেন, দুনিয়ার কোনো চোর আর বাটপার হতে পারে না, ঠিক না বলেন, বলেন তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রসুল সেনা। لقد كان لكم في رسول الله أسوة حسنة من آيات رب كريم بلن وإنك لعلى خلق عظيم الله بلن تمدر جنة رأيش نبي جير مدد گرهان قرار مطوط تم آدرشا নবীজির আদর্শ কেমন আমার নবীজি, মহান চরিত্রের অধিকারী হচ্ছে, মহান চরিত্র পৃথিবীর মধ্যে আর কারো হতে পারে না। প্রশ্ন হলো নবীজির চরিত্র নবীজির আদর্শ মানলে আমাদের লাভ কি, এক কথায় উত্তর নিয়ে নাও মুসলমান, দুনিয়ায় যদি শান্তি পেতে চাও, পরকালে যদি মুক্তি পেতে চাও, খোদার কসম করে বলি আমার নবীর আদর্শের বিকল্প নাই। দুনিয়াতে শান্তি পেতে চাইলে, পরকালে মুক্তি পেতে চাইলে আমার নবীর আদর্শের বিকল্প না। দেখে ছোট্ট একটা কথা বলে আমি আমার আলোচনার শেষ দিকে আসতে চাই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যেই বছর মদিনায় গিয়েছেন, মদিনার এক কৃষক, কোথার আপনাদের বাংলাদেশের, আমরা যেমন এইখানের কৃষকরা বেশিরভাগ ধান চাষ করে, আপনাদের চট্টগ্রামে কি করে, ধান নেই, হ্যাঁ আচ্ছা ধান চাষ করে, তো এই আরব দেশের কৃষক মদিনার কৃষক গম চাষ করত, যে পরিমাণ গম তার হতো সেটা দিয়ে পুরো বছরের খোরাকি হয়ে যেত। নবীজি যেই বছর হিজরত করে মদিনায় গিয়েছেন সেই বছর খোরাকের পরিমাণ একটু কম হয়েছে, কৃষক হিসাব নিকাশ করে দেখতেছে যেই পরিমাণ খোরাকে আছে তাতে 10 মাসের খোরাকি হয়, 2 মাসের বাকি হয়, টেনশন বড় এই 2 মাস কি করে কভার করবে, বন্ধু বান্ধবদের সাথে পরামর্শ করে পায় না সমাধান, আত্মীয় স্বজনদের সাথে পরামর্শ করে সমাধান পায় না,
হঠাৎ করে স্ত্রী একদিন ডেকে বলল, শোনো, শুনলাম মদিনাতে নাকি একজন নবী আসছেন মুসলমানদের, লোকটা কিন্তু ইহুদি। তাহলে তার স্ত্রীও কি কিন্তু পরামর্শ দিচ্ছে, মদিনাতে নাকি একজন মুসলমানদের নবী আসছে, নাম নাকি তার মুহাম্মদ, সে মুসলমানদেরকে নাকি ভালো ভালো পরামর্শ দেয়, তুমিও তোমার বিষয়টা গিয়ে বলো না, হয়তো তোমাকেও ভালো কোনো পরামর্শ দিতে পারে। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়ামা ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ বলেন, আমি হিদায়াত যাকে দিতে চাই তাকে আমি আল্লাহ তাআলা ধরে নিয়া হিদায়াত ওয়ালার পাশে দাঁড় করায়। লোকটা স্ত্রীর কথায় নবীজির কাছে গিয়া বলতেছেন, আমার 10 মাসের খোরাকের ব্যবস্থা আছে, 2 মাসের শর্ট আছে, কি করতে পারি? নবীজি কিছুক্ষণ চুপ থেকে উত্তর দিলেন, শোনো, যেই পরিমাণ গম তোমার কাছে আছে সেখান থেকে 2 বস্তা গম মদিনার মানুষের মাঝে বিলিয়ে দাও। আপনারা সুবহানাল্লাহ বলছেন, হ্যাঁ, কিন্তু বেটার মেজাজ তো গেছে গরম হয়ে। আসলাম অভাব নিয়া হুজুর উল্টা বাস করে দিল, যা আছে তাও দিতে বলে, কথা বল না। কিছু মানুষ মাহফিলের ময়দানে বসে বলবে, হুজুর গোর কোনো খায়াল হয় খাম আছে, বৃষ্টির মধ্যে মাহফিল দিয়ে বসে আছে নি আমার। হ্যাঁ, কিছু মানুষ আছে হুজুর গোর সব কাম তাদের কাছে উল্টা মনে হয়, বাইল কোনো কাজই মনে হয় না, কিন্তু দিনের এই কাজগুলো যদি একবার বাইল মনে করতেন, খোদার কসম দেশ পরিবর্তন হয়ে যেত। তো নবীজির কথা অনুযায়ী বাসায় এসব স্ত্রীকে গায়ে পাঠাইছিস কার কাছে? আমারে, আমি গেছি অভাবে, সে আরো বলতেছে মদিনার মানুষরা বিলাই দিবে। তো স্ত্রী বলে, দেখো মুহাম্মদ যেহেতু বলছে একটা ব্যাপার স্যাপার আছে। জোরে কন, জোরে বল, যাও 2 বস্তা নিতে বলছে তো নিয়ে যাও। তো স্ত্রীর কথায় 1 বস্তা গম নিয়ে মদিনায় রওনা করছে। নবীজি বলছেন কয় বস্তা নিতে, এ লোক এখন কয় বস্তা নেয়? গিয়া মসজিদ নববীর সামনে বস্তার মুখ খুলে দাঁড়ায় আছে। খুব লম্বা আলোচনা, সংক্ষেপে বলছি, প্রথম সাক্ষাৎ সাহাবায়ে কেরামদের মধ্যে সব থেকে ধনী হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুর সাথে। এই বেচারা তো আর চিনে না যে কে ওসমান, কে আলী, কে আবু বাকার, কে আমর, চিনে? সাহাবায়ে কেরাম হিজরত করে মাত্র আসছেন, আর উনি তো মদিনার আগের মানুষ, তো ডাক দিছে, ভাই এদিকে আসা। কেন? তোমাকে গম দেব। হযরত ওসমান বললেন, আপনি আমাকে গম দিবেন, আমি একটু দেখে আসি আমার বাসায় লাগবে কিনা। দেখছেন সুবহানাল্লাহ, কয়না এত ধাক্কায় ধাক্কায় আমি সুবহানাল্লাহ বলান যায়। বাসায় গিয়ে স্ত্রীর কাছ থেকে খবর নিয়ে এসে বললেন, ভাই আমি ঘর থেকে জেনে আসলাম, আমার স্ত্রী বলেছে আমার ঘরে আজকের দিন আরো 2 দিন, টোটাল 3 দিনের খানা আমার ঘরে আছে, আমার লাগবে না। আপনারা বুঝছেন কিনা আমি জানি না, এই নবীজির সাহাবায়ে কেরামদের মধ্যে সব থেকে বড় ধনী, তার ঘরে খানা আছে কয়দিনের? কয়দিনের? এরপরেও দিতে চাইলেও নেয় না। আর এই লোকের ঘরে খানা আছে 10 মাসের, এরপরেও টেনশন ফুরায় না। নবীজি এটা বুঝানোর জন্য বলছেন, গিয়া খানা দাও। কিন্তু এত মগার ঘরের মগা বুঝে নাই, দাঁড়াই। কিছুক্ষণ পরে হযরত ওমর ফারুকের সাথে সাক্ষাৎ, লম্বা চোরা বড়ি দেখছে, মনে করছে এর মনে হয় দরকার, তোমারে গম দেব। হযরত ওমর বলেন, তাহলে আমিও তো একটু বাড়ির থেকে খবর নিয়ে আসা লাগে। বাড়ির থেকে খবর নিয়ে এসে বললেন, আমার স্ত্রী বলেছেন আমার ঘরে আজকের দিন আরো 1 দিন, টোটাল 2 দিনের খানা আমার ঘরে আছে, আমারও লাগবে না। সাক্ষাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে, তিনিও ঘর থেকে খবর নিয়ে এসে বললেন, আমার স্ত্রী বলেছেন 1 বেলার খানা পাক হচ্ছে, আর 1 বেলার খানা রিজার্ভ আছে, আমারও লাগবে না। জুহুরের আজানের সময় হযরত বিলাল আসতেছেন। বিলাল কে? আল্লাহ আকবার, যিনি নিজে গোলাম, বাবা গোলাম, দাদা গোলাম, হ্যাঁ গোলাম, জাদা গোলাম, কিন্তু নবী আমার বলেন, আল গিনা গিনা নফস, সত্যিকার অর্থে ধনী তো সে যে তার অন্তর থেকে ধনী।
হযরত বিলাল রে দেখে ডাক দিছে, এদিকে আসো তোমার একটু গম দেই। হযরত বিলাল বললেন, আপনি আমার গম দিবেন কেন? বলে দিতে বলছে একজন দিচ্ছি। কই ভাই আমারে খালি খালি গম দিয়া লাভ নাই, আমি এখন জোহরের আজান দেব, নবীজি এসে নামাজ পড়াবেন, সাহাবায়ে কেরাম খানা পাকাইতেছেন, নামাজ হয়ে গেলে দস্তরখান বিছানা হবে, আমি নবীজির এক কায়দায় বৈশা টৈশা খানা খাইয়া ফেলবো, আমার ঘর বাড়ি কিছুই নাই, খালি খালি আমার গম দিয়া বোঝা বাড়ায় লাভ নাই। বেচারা বাসায় গিয়ে স্ত্রীকে বলে, আচ্ছা বলো তো ব্যাপারটাই বুঝলাম না, মদিনার মানুষকে গম দিতে চাই তো গম নিতেই চায় না, কেউ বলে একদিনের খানা, কেউ বলে দুই দিনের খানা, কেউ বলে তিন দিনের খানা, আবার কারো ঘরে এক বেলার খানাও নাই, এরপরেও নিতে চায় না। স্ত্রী কয়ে কিছুই বোঝে নাই, বলে না কিছুই বুঝি নাই, তো ঘুমাও সকালবেলায় বুঝবা, ঘুমাও সকালবেলায় বুঝবা। এই জন্য বলছি, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা। স্বামী আর স্ত্রী দুইজন ঘুমিয়ে আছে, সকালবেলায় স্ত্রী ঘুম থেকে তাড়াহুড়া করে ওঠে, সুন্দর করে অজু গোসল করে পবিত্র হয়ে পবিত্র কাপড় পরেছে, স্বামীকে ঘুম থেকে জাগায়, ডেকে বলে, স্বামী আমার বিদায় দাও, তোমার সংসারে থাকবো না, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। স্বামী ডেকে বলে, কেন মুহাম্মাদের কাছে যাইবা কালিমা পড়বা? আমি কি তোমারে কোনোদিন কষ্ট দিয়েছি নাকি? বলে, না কোনোদিন কষ্ট দাও নাই, কিন্তু ভালো করে দেখেছি তোমার সংসারে মাত্র সারা জীবনে এক বছরে অভাব আসছে, দশ মাসের খানা আছে, দুই মাসের শার্ট পড়ে গেছে, টেনশনের কারণে ঘুম হয় না, খাওয়া হয় না, গোসল হয় না। অথচ মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ আদর্শবান মানুষগুলোর দিকে তাকাও, কারো ঘরে মাত্র তিন দিনের খানা, এর বড় খানা দিতে চাইলেও নিতে চায় না, কারো ঘরে দুই দিনের খানা, এর বড় খানা দিতে চাইলেও নিতে চায় না, কারো ঘরে একদিনের খানা, এর বড় খানা দিতে চাইলেও নিতে চায় না, কারো ঘরে একবেলার খানাও নাই, এর বড় খানা দিতে চাইলেও নিতে চায় না। বোঝা গেল তোমার ধর্মে খানার টেনশন করা লাগে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর ধর্মে খানার টেনশন করা লাগে না, আর দেরি করব না, মুহাম্মাদের কাছে যাইয়া মুসলমান হইয়া টেনশন মুক্ত জীবন চালাবো। স্বামীর চোখ দিয়ে টপ টপ করে মনের অজান্তে পানি বের হতে আরম্ভ করেছে, স্ত্রীর হাতটা ধরে বুকের সাথে লাগায় চোখের পানিগুলো ফেলে কান্না করতে আরম্ভ করেছে, প্রাণীর স্ত্রী আমার, এমন করে বিষয়টা কোনোদিন চিন্তা করিনি, ব্যাপারটা এমন যদি হয় তাইলে তুমি একা নয় আমিও তোমার সাথে যাব, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। স্বামী আর স্ত্রী দুইজন মিলে চলে গেলেন, স্ত্রী পর্দার আড়ালে, স্বামী আমার নবীর সামনে দাঁড়ানো, রহমাতুল্লিল আলামিনের দিকে হাত বাড়িয়ে দিলেন, আমার নবী ডেকে বললেন, তুমি না কয়েকদিন আগে এসেছিলা, তোমার সংসারে বড় অভাব ছিল, তোমার সংসারে বড় ঝামেলা, তোমার সংসারে বড় অভাব। রাসূল আলামিনের দিকে তাকিয়ে লোকটা কান্না করেন আর বলেন, পয়গম্বর, তিন দিন আগে যখন এসেছিলাম তখন আপনার নবুয়তির সাথে আমার পরিচয় ছিল না, আপনার রিসালাতের সাথে আমার পরিচয় ছিল না, আপনার খুলুকে আজিমের সাথে আমার পরিচয় ছিল না, আজকে তিনটা দিন পার আপনার সিরতের সাথে আমার পরিচয় হয়েছে, আপনার খুলুকে আজিমের সাথে আমার পরিচয় হয়েছে। আমি বুঝতে পারলাম ইসলাম এমন এক ধর্ম যেই ধর্মে রিজিকের টেনশন করা লাগে না, আমরা স্বামী আর স্ত্রী দুইজন মিলে মিশে এসেছি কালিমা পড়ায় মুসলমান হয়ে যাব। চট্টগ্রামের মুসলমান, বুঝো নাই তুমি ইসলাম, বুঝো নাই কোরআন, বুঝো নাই নবীর আদর্শ, বুঝো নাই, এই জন্য আমার দেশের যুবক গুলো উল্টা দিকে দৌড়ায়, কাফির আর বেঈমানদের দিকে দৌড়ায়। নবীর আদর্শ যদি বুঝত, জীবন চলে গেল, নবীর আদর্শ ছাড়তে পারতাম না রে মুসলমান। কেমন করে তোমাদের কি বুঝাই, কি দিয়ে তোমাদের কি বুঝাই রে বাজান বলো, এই নবীর আদর্শ এত চমৎকার আদর্শ যে আদর্শ থেকে মক্কার কাফির মুশরিকরা কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে।
আমার নবীর আদর্শ তো চমৎকার আদর্শ, যে আদর্শের জন্য সাহাবায়ে কেরাম জীবন বাজি রাখতে রাজি ছিলেন। সন্তানের চেয়ে আমার নবীকে বেশি ভালোবাসতেন, আমার নবীর আদর্শের জন্য টাকা পয়সার চেয়ে আমার নবীকে বেশি ভালোবাসতেন, ক্ষমতার চেয়ে আমার নবীকে বেশি ভালোবাসতেন। আরে দুনিয়ার মুসলমান এমন কি বড় বড় মানুষ তো হবে দূরের কথা, ছোট ছোট বাচ্চাগুলো আমার নবীর মহাব্বতে বিভোর। সাত থেকে আট বছরের ছোট্ট একটা বাচ্চা তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু আনহু বাবার হাত ধরে আমার নবীর কাছে আসত, মাঝে মাঝে বাবা নবীর কাছে আইনা, তালহা ইবনে বারা ছোট্ট মানুষকে দূরে বসায় রেখা আমার নবীর সামনে বসে বাবা আলাপ করতো, মজার মজার আলাপ করতো, কথাবার্তা বলতো। আবার কথাবার্তা শেষ হয়ে গেলে বাচ্চার হাত ধরে নিয়ে যাইত। একদিন আলাপ শেষ করে বাবা রওনা হয়, ছোট্ট বাচ্চা তালহা রাদিয়াল্লাহু আনহু বাবার হাতটা ধরে নাড়া দেয় আর ডেকে বলে, আব্বু হাতটা একটু ছেড়ে দাও, আমি নবীর কাছে যাব, একটু আমার স্পেশাল আলাপ আছে। কেন রে তালহা, কি কথা বলবি আমার নবীর কাছে? বলে, আব্বু যখনই তোমার সাথে নবীর কাছে আসি কখনোই নবীর সামনে আমারে বসাও না, বাচ্চা মানুষ দেখে আমাকে দূরে বসায় রাখো, তুমি নবীর সামনে দাঁড়ায় দাঁড়ায় চমৎকার করে কথা বলো, নবী তোমাকে কত বিষয়ে পরামর্শ দেয়, আমারও তো কিছু স্পেশাল আলাপ আমার নবীর সাথে থাকতে পারে, আমার হাতটা একটু ছেড়ে দাও, আমি আমার নবীর কাছে গিয়ে স্পেশাল কথা বলবো। আবেগের কথা শুনে বাবা সন্তানের হাতটা ছেড়ে দিলে, সন্তানটা দৌড়ায় নবীজির সামনে দাঁড়ায় আস্তে করে আমার নবীজির চেহারার দিকে তাকিয়ে ডেকে বলেন, পয়গম্বর আপনি কি মনে করেন আমার আব্বু একা আপনারে ভালোবাসে? না গো নবী, না, আমি ছোট্ট বাচ্চা মানুষটাও কিন্তু আপনারে ভালোবাসি। হুজুর আমার আব্বুর চেয়ে আমি আপনারে অনেক বেশি ভালোবাসি নবী আমার। রহমাতুল্লিল আলামিন বাচ্চাটার দিকে তাকায় আছেন, কি বলে ছোট্ট বাচ্চাটা? এই বাচ্চা আমার নবীর দিকে তাকিয়ে বলেন, পয়গম্বর আমার বাড়িটা অনেক দূরে, বাবা না নিয়ে আসলে আপনার কাছে আসতে পারি না, আমার বড় ভয় হয় আগামীতে আর কোনোদিন আপনার সাথে দেখা হয় না কি জানি না, তবে যাওয়ার আগে আপনি আমাকে ছোট্ট একটা সবক দিয়ে দেন, যদি আপনার সাথে কোনোদিন দেখা না হয় আমি আপনার এই সবকটা পালন করব আর বলবো। আমার নবীজির জবানে সর্বশেষ সবকটা শুনেছি, রাসূলে আরবি এত চমৎকার কথা শুনে মহাব্বতের প্রমাণ নেওয়ার জন্য বললেন, তালহা তুমি যদি আমাকে এতটা মহাব্বত করো, এতটা ভালোবাসো, তাইলে তোমার কমরের মধ্যে ছুরি আছে, এই ছুরি বের করে তোমার বাবার মাথা কেটে আমার নবীর সামনে হাজির করো। রাসূলে আরবি বলতে দেরি হয়, বাচ্চাটা কামড় থেকে টান দিয়ে ছুরি বের করলে, ছুরিটা উপরের দিকে উঁচু করে বাবার দিকে দৌড়াইতে আরম্ভ করেছে। রাসূলে আরবি পেছন দিক থেকে হাতটা টেনে ধরলেন, তালহা দাঁড়াও, আমি নবী দুনিয়ায় সন্তান বাবার গলায় ছুরি ধরবে, এই জন্য আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করি নাই, বরঞ্চ আমি নবী দুনিয়ায় আসছি সন্তান বাবাকে শ্রদ্ধা করবে, মহাব্বত করবে, শিক্ষা দেওয়ার জন্য, তবে আমি পরীক্ষা করার জন্য পাঠাইছিলাম, আমি পরীক্ষায় পাশ করে ফেলেছ তল্লা, যাও বাড়িতে যাও, এই মহাব্বতটুকু কলিজার মধ্যে রেখা, যদি তোমার জীবন পরিচালনা করতে পারো আমি নবী ওয়াদা দিলাম, মরতে দেরি জান্নাত পাইতে দেরি না। লম্বা কথা মুসলমান, বহুদিন হয়ে গেল তালহা আসে না, তালহার বাবা বাড়া আসে না, অনেক দিন পরে বাবা এসে হাজির হয়েছে। আজকে নবীজি তাকায় দেখেন ছোট্ট বাচ্চাটা বাবার সাথে নেই, নবীজি ডেকে বললেন, এই বাড়া আমার ছোট্ট আশেক তালহাটা কোথায়? বাবা নবীজির দিকে তাকায় হাওমা করে কান্না আরম্ভ করেছে, নবী আমার কি বলবো আপনাকে, আপনার ছোট্ট আশেক তালহাটা জমিন থেকে বিদায় হয়ে আল্লাহর কাছে চলে গেছে। নবীজি কান্না করেন আর ডেকে বলেন, বারারে আমার এই ছোট্ট আশেকটা জমিন থেকে বিদায় হয়ে গেল, আমার একটু জানাইলে না কেন?
আমাকে খবর দিলে তো আমি নবী অন্তত জানাজায় গিয়া শরীক হইতে পারতাম, আমি নবী জানাজাটা অন্তত দিতে পারতাম। হযরতে বারা নবীর দিকে তাকায় চোখের পানি গুলো ফেলে ফেলে কান্না করে আর বলে, নবী আমার, আমি জানাইতে চাইছিলাম কিন্তু আপনার ছোট্ট আশেকটা আপনাকে জানাইতে নিষেধ করেছে। কেন? জুর আপনার এখান থেকে যাওয়ার কয়েকদিন পরে হঠাৎ করে গভীর রাতে তাকায় দেখে আমার সন্তানটা জ্বরের কারণে থর 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 করে কাঁপতেছে। সন্তানের মাথাটা উঠা কোলের মধ্যে নইলাম, ধীরে ধীরে জ্বর আরো বাড়তেছে। আমার সন্তান আমার দিকে তাকায় বলে, আব্বু আমার বড় কষ্ট হয়, আমার কাছে মনে হয় আমি বাঁচব না, আমি জমিন থেকে বিদায় হয়ে যাব। তবে আব্বু তোমার কাছে আমি একটা আবদার জানাই, আমি যদি রাত্রির মারা না যাই, সকালবেলায় যদি আমি জমিন থেকে বিদায় হয়ে যাই, তাইলে আমার নবীর খবর দিবা, নবী যেন এসে আমাকে জানাজা পড়ায় নিজের হাতে দাফন করে রাখে। আর যদি আব্বু রাত্রিবেলায় আমি মারা যাই, সাবধান, আমার নবীর খবর দিবা না, আমার নবীর খবর দিও না, দু চারজন জানাজা পরে আমার দাফন দিয়ে দিবা। তাল্হা ডেকে বলি, বাবা কেন বলি জানো? এই জন্যে বলি, রাত্রিবেলায় যদি আমার নবীরে আমার মৃত্যুর খবর দাও, আমার নবী আমার এত মহাব্বত করে, আমার নবী একা একাই মদিনার গলি দিয়ে হেঁটে হেঁটে আমার কাছে আসবে। আমি তল্হার বড় ভাই, আমার নবীর দুশ্মনের তো অভাব নাই, আমার নবী যদি একা একা মদিনার গলির মধ্যে হাঁটি, মদিনার কোন দুশ্মন আমার নবীকে একা পাইয়া আক্রমণ করতে পারে, আমার নবীর আঘাত দিতে পারে, আমার নবী যদি আমার জন্য আক্রমণের শিকার হয়, আমি তোমার কিন্তু বাবা ক্ষমা করব না। আমার সন্তান রাত্রিবেলায় জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে, আমি আপনারে জানাইতে চাইছিলাম কিন্তু আমার সন্তান আমাকে দিয়ে ওয়াদা করিয়েছে, রাত্রিবেলায় মারা গেলে আপনাকে জানাবো না। আমি আমার সন্তানের মৃত্যুর খবর আপনাকে দিতে পারি নেই। ও দুনিয়ার মুসলমানেরা, এই ছোট্ট নাবালক বাচ্চার কুলে যায় যদি আমার নবীর জন্য এত মায়া হয়, আজকে আমার নবীর দিন জমিন থেকে বিদায় হয়ে যাচ্ছে, আমার নবীকে নিয়ে কটুক্তি করে আমার বাংলাদেশের ব্লগারগুলো কথা বলতেছে, নবীজির চরিত্র নিয়ে কথা বলা হয়, দিন নিয়ে কথা বলা হয়, নবীজির ধর্ম নিয়ে কথা বলা হয়, নবীজির ওয়ারিস ওলামায়ে কেরামদেরকে নিয়ে কথা বলা হয়। আমি তোমাদের কাছে জানতে চাই, নবীজির ইজ্জত হেফাজতের জন্য যদি তোমার আমার রক্তটা দেওয়ার প্রয়োজন হয়, উলামায়ে কেরামদের নেতৃত্বে নবীজির ইজ্জত হেফাজতের জন্য যদি জীবনটাও দেওয়ার প্রয়োজন হয়, রক্ত আর জীবন দিতে কারা কারা তৈয়ার আছো? হাত গুলো তুলে দেখাও, আওয়াজ দিয়ে চিল্লায় জোরে ডাক দাও আল্লাহ, জবান খুলে আরো জোরে চিল্লায় ডাক দাও আল্লাহ, জোরে ডাকো আল্লাহ, হৃদয়ের মালিক। আমরা সবাই মিলে ওয়াদা করলাম, তোমার নবীর মহাব্বত কলিজার মধ্যে ঢুকাইব, নবীজির অনুসরণ করে করে জীবন পরিচালনা করব, হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, ওয়াদা করে বিদায় হইলাম গো আল্লাহ। আজকে চরণাই পীর সাহেব হুজুরের হাতে হাত দিয়া আজীবনের জন্য ওয়াদা করব, আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, গুনাহের পথে চলবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও, চিল্লা বলো আমি, জবান খুলে আওয়াজ দিয়া আরো জোরে বলো আল্লাহুম্মা আমিন।